وعليكم ورحمة الله. মুজিদ জৈন ফাউন্ডেশন স্কুল কলেজ গুলোতে আয়োজিত সবাইকে স্বাগতম। আমি এস এম হাবিবুল্লাহ ফারুক, শিক্ষক মুজিদ জৈন, শিক্ষক জীববিজ্ঞান মুজিদ জৈন ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ শরীয়তপুর। আজকে সপ্তম শ্রেণীর বিষয় বিজ্ঞান অধ্যায়ে সপ্তম আলোচ্য পাঠ নবায়নযুক্ত শক্তি। শিক্ষার্থী বন্ধুরা, চিত্রের দিকে লক্ষ্য করো এবং লক্ষ্য করো চিত্র এক এবং চিত্র দুই। এখানে আমরা কি দেখতে পাচ্ছি? হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, এগুলো হচ্ছে নবায়নযুক্ত শক্তির উৎস। শিক্ষার্থী বন্ধুরা, এই পাঠ শেষে আমরা কি জানতে পারবো? শক্তির সংরক্ষণশীলতার নীতি, নবায়নযোগ্য শক্তি কাকে বলে, নবায়নযুক্ত শক্তির উৎস, নবায়নযুক্ত শক্তির সীমাবদ্ধতা, শক্তি সংরক্ষণশীলতা আর নীতি বা শক্তি সংরক্ষণশীলতা। বিশ্বের সামগ্রিক শক্তির কোনো তারতম্য ঘটে না, অর্থাৎ এই বিশ্বে সৃষ্টির প্রথম মুহূর্তে যে পরিমাণ শক্তি ছিল আজও সেই পরিমাণ শক্তি বর্তমান। স্থিতি শক্তি, কোনো বস্তুর অবস্থান পরিবর্তনের জন্য তার পরিবর্তনের জন্য সংশ্লিষ্ট শক্তিকে স্থিতি শক্তি বলে। গতিশক্তি, বস্তু তার গতির জন্য যে সামর্থ্য লাভ করে তাকে গতিশক্তি বলে। নবায়নযোগ্য শক্তি, যে শক্তির উৎসকে বারবার ব্যবহার করা যায় তাই নবায়নযোগ্য শক্তি। নবায়নযোগ্য শক্তির উৎস বা নবায়নযোগ্য শক্তির উদাহরণ কি? বায়োগ্যাস, বায়োগ্যাস আমরা কীভাবে পাই? উদ্ভিজ এবং পানির থেকে। সৌরশক্তি, পানির জোয়ার ভাটা এবং বায়ুপ্রবাহ ইত্যাদি নবায়নযুক্ত শক্তির উৎস। সৌরশক্তি, সৌরশক্তি কি? আমরা জানি সূর্য সকল শক্তির উৎস। সূর্য থেকে যে শক্তি পাওয়া যায় তাকে সৌরশক্তি বলে। পৃথিবীতে যত শক্তি আছে তার সবই কোনো না কোনোভাবে সূর্য থেকে আসা বা সূর্য কিরণ ব্যবহার করে ব্যবহৃত হয়েই তৈরি হয়েছে। যেমন আধুনিক সভ্যতার ধারক জীবাশ্ম জ্বালানি আসলে বহুদিনের সঞ্চিত সৌরশক্তি। শস্য, মাছ, সবজি শুকানোর কাজে সৌরশক্তি ব্যবহৃত হয়। মাছ শুকিয়ে শুটকি তৈরি করে তা বহুদিন সংরক্ষণ করা যায়। সৌরশক্তি দ্বারা বাষ্প তৈরি করেও তার দ্বারা সৌর উৎপাদনের জন্য টারবাইন ঘুরানো হয়। আধুনিক কৌশল ব্যবহার করে তৈরি হয়েছে সৌরকোষ। সৌরকোষ এর বৈশিষ্ট্য হল এর উপর সূর্যের আলো পড়লে তা থেকে তড়িৎ পাওয়া যায়। বর্তমানে বাংলাদেশে ব্যাপক হারে সৌরবিদ্যুৎ ব্যবহৃত হচ্ছে। বায়োগ্যাস, যেটা আমরা উদ্ভিদ এবং পানি থেকে পেয়ে থাকি। গরু, ছাগল, ঘোড়া ও মহিষের বিষ্ঠা জ্বালানি হিসেবে বহু প্রাচীন কাল থেকে ব্যবহৃত হয়ে আসছে। গরু, ছাগল, ঘোড়া, মহিষের বিষ্ঠা, হাঁস মুরগির খাবারের বর্জ্য, তরকারির খোসা ইত্যাদি ব্যবহার করে বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন করে বায়োগ্যাস উৎপাদন করে জ্বালানি গ্যাসের চাহিদা মেটানো হয়। বায়ুপ্রবাহ, বায়ুপ্রবাহ কি? আদিম মানুষ বায়ুপ্রবাহকে ভয় পেত। সভ্যতার বিকাশ ও বিজ্ঞানের ক্রমবিকাশের ফলে এই বায়ুপ্রবাহকে মানুষ আজ তার বিভিন্ন কাজে ব্যবহার করছে। আদিকালে মানুষ বাতাসকে কাজে লাগিয়ে চক্রাকারে এক ধরনের যন্ত্র ব্যবহার করে কুয়া থেকে পানি তোলা, কৃষিসেচ, জব অথবা গম ভাঙানো, কাঠ সেরাইয়ের মতো কাজ সম্পন্ন করত, যা বর্তমানে হাওয়া বা বায়ুকল নামে পরিচিত। বায়ুকল চালিয়ে অনেক দেশে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। এবার দেখো বন্ধুরা, জোয়ার ভাটা, পানির জোয়ার ভাটা, নদী বা সমুদ্রের পানির জোয়ার ভাটা শক্তিকে কাজে লাগিয়ে বিভিন্ন যন্ত্র চালানোর ব্যাপারে অনেক দিন আগেই উদ্ভাবিত হয়েছে।
বর্তমান পৃথিবীর বিভিন্ন দেশে জোয়ার ভাটার শক্তিকে কাজে লাগিয়ে তড়িৎ উৎপাদন করা হচ্ছে। অর্থাৎ বর্তমান সভ্যতার জীবনে পানির জোয়ার ভাটাকে কাজে লাগিয়ে আমরা বিদ্যুৎ উৎপাদন করছি। নবায়নযুক্ত শক্তির উৎস, নবায়নযুক্ত শক্তির উৎস বা সুবিধা কী, নবায়নযোগ্য শক্তির সুবিধা কী, নবায়নযুক্ত শক্তির এর ফলে আমরা কী কী সুবিধা ভক্তি বায়োগ্যাস করতেছি, বায়োগ্যাস একটা পরিচ্ছন্ন জ্বালানি যার মাধ্যমে আমরা খুব সুন্দরভাবে রান্নাবান্নার কাজ সম্পন্ন করতে পারছি। পূর্বে যেখানে খড়ির দ্বারা ব্যবহার করা হতো, এখন যা ধুলাবালির জন্য অনেক সমস্যা হতো, কিন্তু বায়োগ্যাস পরিচ্ছন্ন করে এই সমস্যা থেকে আমরা মুক্ত পাচ্ছি। জৈব সার পাওয়া যাচ্ছে, বায়োগ্যাস প্লান্ট থেকে উন্নত মানের জৈব সার পাচ্ছি। চিত্রে দেখে লক্ষ্য করো, দেখো ঘাস, গরু ঘাস খাচ্ছে, ঘাসটা হচ্ছে গরু মল ত্যাগ করছে, সেই মলের মাধ্যমে আমরা বায়োডাইভার্সিটির মাধ্যমে পুনরায় হচ্ছে আবার রান্নাবান্না শেষ করছি, এবং ওটার থেকে যে উচ্ছিষ্ট অংশ সেটা আমরা গাছ উৎপাদনের ক্ষেত্রে ব্যবহার করছি। এইভাবে পুনরায় চক্রাকারে সম্পন্ন হচ্ছে, যা বায়োগ্যাস উৎপাদন সার উৎপাদন করছে। কয়লাভিত্তিক বিদ্যুৎ প্লান্ট ও বায়োগ্যাস প্লান্ট, বায়োগ্যাস দূষণ মুক্ত পরিবেশ সহায়ক করতেছে। তো মানে বায়ু নবায়নযুক্ত শক্তির সুবিধা হচ্ছে পরিবেশ দূষণমুক্ত পরিবেশ পাচ্ছি আমরা বায়োগ্যাসের মাধ্যমে। বায়ুভূভ সৌরশক্তি একটি অন্যতম একটি অফুরন্ত শক্তির উৎস, বায়ুভূভ এবং সৌরশক্তির মাধ্যমে আমরা অফুরন্ত একটা শক্তি সূর্যের আলো পাচ্ছি, এবং বায়োগ্যাসের মাধ্যমে যে গাছগুলো সম্পূর্ণ করতেছি বায়ুভূভের মাধ্যমে। এছাড়া দেখো 5 নম্বর কি, পানির স্রোত ব্যবহার করে বেশি পরিমাণে শক্তি উৎপাদন করা সম্ভব হচ্ছে। এক্ষেত্রে স্রোতকে বাধা দেওয়ার জন্য তৈরি করা হচ্ছে ব্রিজ বা ব্যারেজ, যা সড়ক যোগাযোগকে উন্নত করছে। এর মাধ্যমে আমরা দ্রুত যে কোনো সময়ে যেতে পারছি এবং সড়ক ব্যবস্থাকে উন্নত করছে। 6 নম্বর কি, চাঁদ যেহেতু পানির জোয়ার ভাটাকে প্রভাবিত করে এবং এটি সর্বদাই বিদ্যমান, পানির জোয়ার ভাটা থেকে প্রাপ্ত শক্তি সর্বদাই ব্যবহার করা সম্ভব। এই মূলত জোয়ার ভাটার মূল উৎস কি, চাঁদ। আর এই চাঁদের কারণে হচ্ছে আমরা পানিটা ব্যবহার করতে পারছি সবসময়। নবায়নযুক্ত শক্তির সীমাবদ্ধতা, কী কী ক্ষেত্রে আমরা আমাদের সংকট দেখা যাচ্ছে নবায়নযুক্ত শক্তির ক্ষেত্রে, সেটা হচ্ছে বায়োগ্যাস থেকে যে বিদ্যুৎ পাওয়া যায় তার পরিমাণে কম এবং সীমিত, যার কারণে আমাদের চাহিদা পূরণ হচ্ছে না। বায়ুপ্রবাহ স্রোত থেকে যে নবায়নযুক্ত শক্তি পাওয়া যায় তার উৎস সীমিত, যেমন দেখো আমাদের ব্যারেজ এবং হচ্ছে বায়ুপ্রবাহ এটা কম হয়ে যাচ্ছে। সূর্যের আলো থাকলে সৌরশক্তি নির্ভর নবায়ন শক্তি পাওয়া যায়, কিন্তু বৃষ্টির জন্য এর উৎপাদন ব্যাহত হচ্ছে। শিক্ষার্থী বন্ধুরা এখন একটু দেখো, অনেক সময় পানির জোয়ার ভাটাকে নবায়নযুক্ত শক্তির উৎস হিসেবে ব্যবহারের ফলে নদীর গতিপথ পরিবর্তন হয়ে যায়। এছাড়া নদীর উপর ব্রিজ ও ব্যারেজ নির্মাণে জাহাজ চলাচলেও নদীপথে আমাদের জাহাজ চলাচলে বাধাগ্রস্ত হচ্ছে। জোয়ার ভাটা কমে যাওয়ার কারণে নদীর গভীরতা কমে যাচ্ছে, যার কারণে আমরা নৌপথে যে সমস্যার সম্মুখীন হচ্ছি। এছাড়াও দেখো 5 নম্বর কি বলছে, বলা হয়েছে সৌর বায়ু ও বায়ু পানির স্রোত থেকে উৎপন্ন নবায়ন যোগ্য শক্তি সাধারণ ব্যয়বহুল। সৌর প্ল্যান্ট তৈরি করছি, যে আমরা বায়ু ব্যবহার তৈরি করছি, এবং যেটা হচ্ছে আমরা ব্যারেজ তৈরি করতেছি বা সেতু নির্মাণ করছি, এই কারণে আমাদের আর্থিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে। শিক্ষার্থী বন্ধুরা এখন এই অধ্যায়ে দেখো আমাদের শর্ট প্রশ্ন বা এমসিকিউর জন্য যে প্রশ্নগুলো আসতে পারে। কোনো বস্তুর উপরে ওঠার সময় কমতে থাকে তার গতিশক্তি, কোনো বস্তু উপরে ওঠার সময় বাড়তে থাকে তার স্থিতি শক্তি, যে শক্তি বারবার ব্যবহার করা হয় তাই নবায়নযুক্ত শক্তি। নবায়নযুক্ত শক্তির উদাহরণ বায়োগ্যাস, সৌরশক্তি, জোয়ার ভাটা, বায়ুপ্রবাহ। গরু মহিষ ছাগল হতে প্রাপ্ত বজ্র হতে উৎপন্ন হয় বায়োগ্যাস, উইন্ড মিল চালিয়ে উৎপাদন করা হয় বিদ্যুৎ। আধুনিক সভ্যতার ধারক জীবাংশ জ্বালানি মূলত সঞ্চিত সৌরশক্তি।
শক্তির প্রধান উৎস প্রধানত দুই ধরনের, এটা হচ্ছে নবায়নযুক্ত শক্তি আর এটা হচ্ছে অনবায়নযুক্ত শক্তি। প্রাণীজ ও উদ্ভিদ বর্জ্য হতে তৈরি হয় বায়োগ্যাস, জোয়ার ভাটার শক্তি কাজে লাগিয়ে তৈরি করা হয় তড়িৎ শক্তি বা বিদ্যুৎ শক্তি। এখন শিক্ষার্থী বন্ধুরা তোমাদের বাড়ির কাজ যেটা থাকবে, নবায়নযুক্ত শক্তির সীমাবদ্ধতাগুলো একটি তালিকা তৈরি করো। ধন্যবাদ সবাইকে। ভালোই মানে।